হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটি তাদের জন্য যারা আমার কাছে রিকোয়েস্ট করছিলেন হোয়াইটনিং স্লিমিং অ্যান্টি এজিং জুস দেখানোর জন্য। আমি আপনাদের সুবিধার্থে কিছু ভালো মানের জুসের পিকচার শো করছি। বলে নিচ্ছি, এ ধরনের জুস কিন্তু বেশিরভাগ বাইরের দেশগুলোতে হয়ে থাকে, যেমন থাইল্যান্ড, মালয়েশিয়ান, কোরিয়ান, এ ধরনের দেশ থেকে এইসব জুস আসে। যদি এগুলো অরিজিনালটা পেয়ে থাকেন তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন, বাট সেটা পার্মানেন্ট থাকবে না। আর যদি ফেক বা রেপ্লিকাটা খান তাহলে আপনার কিডনিও নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু এটা খাবারের জিনিস, সেহেতু ভালোভাবে অরিজিনাল নাকি ফেক সেটা চেক করে খাবেন। এবার আসি, এ ধরনের জুস আমাদেরকে কীভাবে ফর্সা করে। হোয়াইটনিং জুসের মূল উপাদান হচ্ছে গ্লুটাথিওন। গ্লুটাথিওন স্কিনটাকে ফর্সা করে। আমাদের শরীরে মেলালিন আছে, সেটা আবার দুই ধরনের, একটা হচ্ছে ইউমেলালিন, একটা হচ্ছে ফিউমেলালিন। যাদের শরীরে ইউমেলালিনের পরিমাণটা বেশি তারা ন্যাচারালি কালো হয়, যাদের শরীরে ফিউমেলালিনের পরিমাণটা বেশি বা মাত্রাটা বেশি তারা ফর্সা থাকে। তো গ্লুটাথিওন যখন আপনি খাবেন বা সাপ্লিমেন্ট হিসেবে নেবেন, তখন আপনার শরীরে ইউমেলালিনে কমিয়ে নেবে আর ফিউমেলালিনের মাত্রাটা বাড়িয়ে দেবে। দ্যাটস ওয়াই আপনাদেরকে ফর্সা দেখাবে 2 থেকে 3 সেট। ওকে, যখন এটা আবার খাওয়া ছেড়ে দেবেন আবারও আপনার স্কিনটা কালো হয়ে যাওয়া শুরু করবে, কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের রোদে যেতে হয়। রোদে গেলে আপনাদের স্কিনে ইউমেলালিনের মাত্রা বেড়ে যাবে, আবারও কালো হয়ে যাবেন। আর যারা ভাবছেন সারা জীবন এই ধরনের জুস খাবেন, তাদের জন্য এটা এক্সপেন্সিভ হয়ে যাবে, তাদের লাইফ স্টাইলটা পুরো চেঞ্জ করতে হবে, যেমন রোদে যাওয়া যাবে না বা আপনার রান্নাঘরে যাওয়া যাবে না, অনেক অনেক কিছু করা যাবে না, ঠিক আছে। আর আমি বলে দিচ্ছি এইগুলোর ভিতরে হোয়াইটনিং জুসগুলো কোনগুলি। এটা হচ্ছে কেকলি, গ্লুটালিপো, গ্লুটাবেরি, গ্লুটা প্লাস, এ ধরনের জুস হচ্ছে আপনার হোয়াইটনিং জুস। ওকে, এবার বলি কোলাজেন বা অ্যান্টি এজিং জুসগুলি আমাদের কেন দরকার। তো আমাদের জন্মগতভাবেই কিন্তু আমাদের শরীরে কোলাজেন থাকে। আমাদের যখন দিন দিন বড় হয় বা বয়স হয়, আস্তে আস্তে শরীর থেকে কোলাজেনের মাত্রাটা কমতে থাকে, আমাদের শরীরে অ্যান্টি রিঙ্কল বা বয়সের ছাপ চলে আসে। দ্যাটস ওয়াই আমাদের কোলাজেন জুস বা কোলাজেন যে জাতীয় জুসগুলো আছে সেগুলো খেলে সেগুলো ঘাটতি পূরণ হয়, কিন্তু সেগুলো স্থায়ীভাবে না। তো এখন বলে দিচ্ছি কোন জাতীয় জুসে আপনি কোলাজেন পাবেন, অ্যান্টি এজিংয়ে কাজ করবে প্লাস ওয়েট নিয়ে কাজ করবে। সেটা হচ্ছে কেকলি, সেটা আপনি কোলাজেনভাবে আপনার স্কিনটাকে টাইট করবে, ঠিক আছে। আর এখন বলে দিচ্ছি যারা স্লিমিং হতে চাচ্ছেন, স্লিমিং প্লাস হোয়াইটনিং হতে চাচ্ছেন, তাদেরও কিন্তু হরমোনাল কিছু প্রবলেম এসে, সাপোজ আপনি স্লিমিং প্রোডাক্টস খেলে আপনাদের মাস্ট বি ঘাম হবে বা আপনি লুজ মোশন হতে পারে, পেট ব্যথা হতে পারে, গ্যাস পাম্প হতে পারে, এ ধরনের প্রবলেম ফেস করে স্লিমিং জুস যারা খেতে চাচ্ছেন তারা খেয়ে আপনি স্লিম হতে পারবেন। কিন্তু সেটাও কিন্তু আপনার খাবারের উপর ডিপেন্ড করবে। আপনি সাপোজ স্লিমিং জুস খাচ্ছেন, পাশাপাশি আপনি ফাস্টফুড জাতীয় খাবার খাচ্ছেন, তাহলে কিন্তু আপনি স্লিম হবে না, ঠিক আছে। তো স্লিমিং জাতীয় জুসগুলোর নাম বলে দিচ্ছি, এটার মধ্যে গ্লুটালিপো, তারপরে আপনি ভিআই জুসটা স্লিমিংয়ের জন্য অনেক ভালো কাজ করবে। যদি অরিজিনালটা পেয়ে থাকেন, তো আমি আবারও বলে দিচ্ছি বারবার, অরিজিনালটা যদি না পান, আপনার যদি ফেকটা কিনে যদি খেয়ে যদি আপনার কোনো রিয়াকশান হয় দেন কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না। আমি বলে দিচ্ছি অরিজিনালটা যদি পেয়ে থাকেন একটা বা দুইটা খেলে আপনাদের কাজ হবে, কিন্তু এটা কোনো দিনে পারমানেন্ট থাকবে না। আমি আবারও বলে দিচ্ছি এটা কোনো সময় পারমানেন্ট থাকবে না। যারা হোয়াইটনিং জুসকে ফর্সা হতে চাচ্ছেন আজীবনের জন্য, তারা আজীবন এটা মেনটেন করতে হবে আর সাথে সাথে লাইফ স্টাইলটাও চেঞ্জ করতে হবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।